Assalamualaikum viewers, welcome back to my channel Cooking Studio by FK Sabina. আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুবই সাধারণ একটি ভর্তার রেসিপি শেয়ার করব, আর তা হলো কলমি শাক ভর্তা। এই কলমি শাক ভর্তা আমার খুবই পছন্দের একটি ভর্তা। আশা করছি এই ছোট্ট এবং সাধারণ রেসিপিটি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে রেসিপিটি সবার মাঝে ছড়িয়ে দিবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে দু মোটা বা দুহাটি কলমি শাক নিয়েছি। শাকগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যে পাতিলে আমি শাক সেদ্ধ করব সেই পাতিলে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলোকে কাটতে হবে না, এভাবে দিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন বা 7-8টি রসুনের কোয়া, স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। শাকে ঝাল একটু বেশি হলে আমার কাছে ভালো লাগে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো করে পাতিলটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, অপেক্ষা করব শাকগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। আর একটি কথা, শাকে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না, শাক থেকে এমনিতেই পানি উঠবে আর সেই পানিতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম 22-25 মিনিট পর। এখন একটু শাকগুলো উল্টে পাল্টে দিব এবং চুলার আঁচটা একেবারে লোতে রেখে অপেক্ষা করব আরও 8-10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন শাকগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন গরম ভাপটা সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং গরম থাকা অবস্থায় একটা গ্লাস দিয়ে প্রেস করে এভাবে ভর্তা করে নিব। শাক ঠান্ডা করে ভর্তা করতে গেলে শাক আস আস মনে হবে, তাই গরম থাকতেই এই কাজটা করতে হবে। আপনারা চাইলে এক্ষেত্রে ব্লেন্ডার ইউজ করতে পারেন, তবে আমার কাছে এভাবে ভর্তা করলেই বেশি ভালো লাগে। ব্লেন্ডারে ভর্তা করলে ভর্তাটা ঠিক বাইটটা আসে না। দেখুন ভর্তাটা কতটা মিহি হয়েছে। এখন চলে যাচ্ছে ভর্তাটা রেডি করতে। আমি একটি বল নিয়েছি ভর্তা মাখানোর সুবিধার্থে। বলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সামান্য লবণ অ্যাড করছি, যেহেতু আগেই লবণ দেওয়া আছে সেটা খেয়াল রাখতে হবে। 2 টেবিল চামচ ধনে পাতা কুচি। এখন খুব ভালোভাবে মেখে নিব। ততক্ষণ পর্যন্ত মাখব যতক্ষণ না একটা সফটনেস ভাব আসে। এখন অ্যাড করছি পরিমাণ মতো সরিষার তেল। ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন অ্যাড করছি ভর্তা করে রাখা কলমি শাক। এখন হাত দিয়ে ভালোভাবে প্রেস করে মেখে নিব। আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করব। দেখুন তৈরি হয়ে গেল ইয়ামি ইয়ামি কলমি শাকের ভর্তা। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। যদি বিশ্বাস না হয় তাহলে আজই তৈরি করে দেখুন। আশা করছি আমার এই ছোট্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বরাবরের মতো আজও আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।